গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 3টের মতো হবে। আজকে আমাদের নেমন্তন্ন ছিল আমার বান্ধবীর বড় মেয়ের বাড়িতে। আজকে ছিল বাবা লোকনাথের পুজো, সেই হিসেবে নেমন্তন্ন ছিল। তো এখন দেখো অনেকটাক্ষণ পরে, আসলে যাওয়ার পর থেকে ভিডিও করা হয়নি। তো আমার এক বান্ধবী বলল, কিরে ভিডিও করবি না, তো ভুলেই গিয়েছিলাম। আর সকাল থেকে ভাবতেই পারিনি যে যাব, প্রচণ্ড বৃষ্টি। তবে আমরা যখন ওই একটা নাগাদ যাচ্ছি তখন কিন্তু বৃষ্টি কমে গেছে, আর এখন দেখো সবাই মিলে আমরা বসে আছি, বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমাদের কিন্তু প্রসাদ টোসাদ খাওয়া সমস্ত কমপ্লিট, আর এই যে বসে এখন হচ্ছে আড্ডা চলছে। মেয়েরা অন্য ঘরে ওদের মতো স্পেন্ড করছে, আর আমরা বান্ধবীরা আমাদের মতো গল্প গুজব করে কাটাচ্ছি। সকাল থেকে একদম মনে নেই জানো তো। আর এখানে যে দেখছো পিয়াজি কালারের যে শাড়ি পরে আছে, ওরই মেয়ের বাড়িতে আমরা আজকে গিয়েছি। আর এদের তো সবাই চেনো, সবুজ কালারের এই যে দেখছো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ও যে গোপালী, এখানে এ পাশে মিঠু, আর ওখানে পিঙ্ক কালারের যে রিমি, সবাইকেই মোটামুটি তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে, আমি অনেকবারই ওদের দেখিয়েছি তোমাদের। আর এখানে দেখো এই যে বুদ্ধর মূর্তিটা কি সুন্দর না বলো, দারুণ লেগেছে আমার, এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, সমস্ত গল্প টল্প করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখো বেরোনোর সময় ওরা যেন আমার মনে ছিল না, আবার ওই গোপালী আমাকে মনে করিয়ে দিয়েছে, কিরে ভিডিও করলি না, তো তখন আবার একটু ভিডিও করলাম। আসলে না আজকে যখন আসছিলাম তখন ওদের ওখানটায় প্রচণ্ড জল ছিল জানো, জল পেরিয়ে আমাদের যেতে হয়েছে। এই যে সবাই একে একে বেরিয়ে যাচ্ছে, তারপর যে যার মতো গন্তব্যস্থলে চলে যাবে। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেছি প্রায় আমরা এই 6টা-7টার মতন হবে। সবাই সবার মতো বেরিয়ে গেলাম, বাড়িতে আসার পথে একটু মিষ্টি নিয়ে এসেছি, কারণ আমার বাড়িতেও তো লোকনাথ বাবা রয়েছে, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি বেরোতে পারিনি। এই তো মিষ্টি নিয়ে এসেছি, ঠাকুরকে দিয়েছি, দিয়ে তারপরে আমরা প্রসাদ নেব। আর নিয়ে এসেছি একটু একটা ধোকলা নিয়ে এসেছি, আমাদের জন্য আনিনি, কারণ পেট আমাদের তো এমনিতেই ভর্তি, ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। তো নীলাদ্রির জন্য নিয়ে এসেছি একটু ধোকলা, আর মিষ্টি তো এড়িয়েছি। আর ধোকলার সাথে দেখো এই যে এই চাটনিটা দিয়েছে। তো সেদিনকার কিছু তুলতে পারিনি বাড়ির, এরপরে হচ্ছে নেক্সট ডে, মানে নেক্সট ডে বলতে নেক্সট ডে ওরা মানে কালকে আমি কিছু করতে পারিনি। আজ আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে দেখো সকালে গেছি ছাদে, গিয়ে দেখো আকাশটা একবার দেখো, আমার তো অসাধারণ লাগছে দেখতে, তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। নীল আকাশ, একদম মনে হচ্ছে পুরো শরতের আকাশ। আর আমি অনেক জামা কাপড় আজকে কেচে দিয়েছি, ছাদ ভর্তি করে মেলে দিয়েছি, আর আকাশটা আমার দেখে এত চোখটা জুড়িয়ে গেল। তো এরপরে এসে আজকে না আমি খুব বিশেষ কাজ কিছু করতে পারিনি, পায়ে প্রচণ্ড ব্যথা। তো তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা করছি আমি তেলাপিয়া মাছ দিয়ে, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো ছোট মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছের সাথে করতে মাছের করতে পারো। তো আমি তেলাপিয়া মাছ করলাম আজকে, তো সেটা দিয়ে সেটার মধ্যে এই যে ঝোলটা আজকে করব, একদম হালকা পাতলা একটা ঝোল। এখন ধুয়ে মাছগুলোকে ধুয়ে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে একটুখানি সাইডে রেখে দেব। এবার দেখো যে যে মশলাগুলো আমি একটা মশলা করব, ভাজা মশলা, ভাজা মশলার মধ্যে নিয়েছি মৌরি, জিরে, কালো জিরে, ধনে, আর হচ্ছে শুকনো লঙ্কা। এইগুলোকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নেবো, একটা ফ্রাইং প্যান নিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কখনো যদি তোমাদের চটজলদি কিছু রান্নার প্রয়োজন হয়, মাছের ঝোল করবে, মাছের ঝোল ভাত করবে, তো এই এটা করো, ভীষণ চটজলদি হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এই ভাজা মশলাটা যদি পড়ে রাখা থাকে না, মোটামুটি আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই ভাজা মশলা থাকে, করা থাকে, তো এই ভাজা মশলাটা যদি থাকে মানে সেটা তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো সমস্তগুলোকে আমি একটু ভালো করে ভেজে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো।
যেহেতু আমার গুঁড়ো ছিল না, মানে ভাজা মশলাটা ছিল না, সেহেতু অল্প একটু এখানে এখন করে নিলাম। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি এখানে বড়ি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে বড় বড়ি ছিল না, বড় একটু বড় সাইজ, মাঝারি সাইজের যে বড়িটা সেটা ছিল না, সেই জন্য আমি ছোট ছোট বড়িগুলো যে ছিল সেই বড়িগুলোই দিয়েই করলাম। তবে তোমরা মাঝারি সাইজের যে বড়িটা আছে না, ওটা দিয়ে করবে, ভালো লাগবে, মানে আরো বেশি বেশি ফুলে ওঠে, তো এটা ঝোলে দেওয়ার পর তখন বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে না থাকার জন্য আমি এটা দিলাম। দেখো এখন বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, আর বড়িগুলোকে দেখো এই হালকা লালচে লালচে করে ভালো করে ভেজে নিয়ে, ভেজে নিয়ে এবার একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দেব। আমি যেভাবে আজকে মাছের ঝোলটা করছি সেটা কিন্তু তোমরা রুই কাতলা তো বললামই, ট্যাংরা, এছাড়া ছোট ছোট মাছ যেগুলো হয় একদম সেই ছোট ছোট মাছগুলো মাছ দিয়েও করতে পারো। আর এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। আমরা আসলে একটু কড়া করে ভাজা খাই, তো সেই জন্য বাড়ির সকলে একটু কড়া ভাজা খাই, সেই জন্য একটু কড়া ভেজে নিলাম। তবে খুব কড়া না, একদম খুব কড়া হলে আবার শক্ত হয়ে যায় আর কি। তো দুটো মাছ ভাজা হয়ে গেল, আর একটা মাছ দিচ্ছি, দিয়ে এটাও ভেজে নেব ভালো করে। তো রাতের জন্য করছি, তিনটে মাছ করলাম, দেখো এই মাছটাও ভাজা হয়ে গেছে। এবার যেই দুটো মাছকে ভেজে রেখেছিলাম সেই দুটো মাছকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো মাছগুলোকে একটুখানি সরিয়ে দিয়ে ওই তেলে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে মাঝখান দিয়ে ফেড়ে, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে এবার এটাকে বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করলাম লবণ। লবণ দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম অল্প একটু, জল দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, নইলে পুড়ে যেতে পারে, দুই দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার ফাইনালি জলটা দিয়ে দেব। এই যে দেখো মোটামুটি যতটা আমি ঝোল রাখবো সেরকম আমি জল দিয়ে দিলাম, আর একটু একটু ফুটবে, এটা একটুখানি ঝোলটা তো একটু কম হবে। তো ঢাকা দিয়ে রাখলাম, দেখো 1 ফুট যখন হলো তখন এর মধ্যে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিটের মতো একটু ফোটাবো, বড়িগুলো যখন একটুখানি বেশ ফুলে উঠবে আর ঝোলটাও একটু কমে আসবে। তো এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এই দেখো বড়িগুলো কিরকম একটু ফুলে উঠেছে। কিন্তু আমি বললাম না, মাঝারি সাইজের বড়ি দিলে আরও বড়িগুলো ফুলে উঠবে। তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলা, যেটা আগে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার এপিটোপিট একটুখানি মাছগুলোকে করে দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস। মানে এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না, জাস্ট একটু ফুটবে, ব্যাস তারপরে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আমার মাছের ঝোল একদম কমপ্লিট। আর এখন দেখো এটার ফাইনাল লুক দেখিয়ে দিলাম তোমাদের। খুব গরমের সময় বা চটজলদি রান্নার সময় এটা করো, ভালো লাগবে। তোমাদেরকে আজকে দেখানো হয়নি কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এখানে এই যে আলু ভাজা করেছি, এখানে পার্শে মাছ, এটা পার্শে মাছের একদম পাতলা ঝোল, এখানে হচ্ছে এটা কফির তরকারি, এটা রাতের জন্য রেখেছি কফির তরকারি, আর এখানে হচ্ছে, এটা তো তোমাদের দেখালামই এই মাছের ঝোলটা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বেজে গেছে 2:30, আমার ঘড়িতে এখানে 2:45 বাজে, এটা 10-15 মিনিট ফাস্ট আছে। তো ও এখন একটু ঘুমিয়েছে, বললো একটুখানি ঘুমিয়ে নিয়ে পরে খাবো। আজকে আমার 11টার মধ্যে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে রাতের রান্নাটাও আজকে না কমপ্লিট করে রেখেছি। পায়ে প্রচণ্ড ব্যথা, আজকে ঘরের ক্লিনিং এর কাজ সেভাবে কিছু করিনি, চুল ফুল দেখো এলোমেলো, এতক্ষণ শুয়েই ছিলাম, এত পায়ের যন্ত্রণা হচ্ছে, মানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড ব্যথা। দেখেছো সামনে এসে কথা বলবো কি, এই যে একের পর এক ট্রেন যায় তার নেই, মানে বিরক্ত ধরে যায়, যেন সামনে এসে না একেবারেই কথা বলতে পারি না। তো হ্যাঁ, রান্নাবান্না আজকে তো যে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম, একবার তোমরা করে দেখো, ভীষণ যখন হালকা পাতলা খেতে ইচ্ছে করবে না ওটা করে দেখো, ভালো লাগবে। আজকে নীলার দিকে না পেয়ারা দিতে ভুলে গেছি, 10টার সময় আমাকে ফোন করে মিতু একটা জিনিস দেওনি আজ, ও তখন মনে পড়লো, যা গিয়ে যা পেয়ারাটা দিতে ভুলেই গেলাম। ভাতটা কম খায় তো, ফলটা না খেলে খুব মুশকিল জানো তো, খুব নিজের মানে বাজে লাগছে যে ভুলেই গেছি। আজকে সকাল থেকে পায়ের এত যন্ত্রণা না, মানে কোনো রকমে কাজ করার তাই করছি, তাই মানে রাতের রান্নাটাও আমি করে রাখলাম। এখন এমনিতে রাতে রান্না করি না, বিকেলেই করি, ম্যাক্সিমাম বিকেলেই করি,
তো এখন করে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, দুদিনের ভিডিও একদিনে দিলাম, কালকে তো দেইনি। আর কালকে কেন দেইনি জানো তো? কালকে কী হয়েছে, এমনিতে তো আমি সিরিয়াল টিরিয়াল একেবারেই দেখি না, কিন্তু কালকে কী হয়েছে, হঠাৎ করে বসেছি, ভাবলাম যে আমি রান্না করব, কিন্তু কি মোবাইলটা নিয়ে বসলাম আর কি খুবের ময়না। এটা দেখলাম একটা এপিসোড দেখলাম ভালো লাগলো, আরেকটা দেখলাম, এই করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর কিচ্ছু করা হয়নি। সকালের দিকে শুধু সকালে রান্না করেছি আর একটু যে পুজো দেওয়া এইটুখানি কাজই করেছি, আর কিছু করা হয়নি। ও বাবা, বিকেলে অনেক কাজের প্রেশার পড়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।